فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون. الحمد لله والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وبعد قال الامام البخاري رحمه الله باب كفران العشير وكفر دون كفر ثم روى بسنده عن ابن عباس رضي الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم أريت النار فإذا أكثر آلها النساء يكفرن قيل يكفرن بالله قال يكفرن العشير ويكفرن الإحسان لو أحسنت إلى إحداهن الدهر ثم رأت منك شيئا قالت ما رأيت منك خيرا قط إيه حديث تي سعي مستمر ساتش حديث إمام بخاري رحمه الله إيه حديث يقول لك ارتشير ونعمل لك كفران العشير ورتات شامير بطي وقلت قطر بركاش أروى كفر دون كفر أكفرها بمن برجال اكتار اكتار বড় কুকুর আছে ছোট কুকুর আছে আবার অতবা কুফরি কুফরির মধ্যে বেশ কম আছে এটা বুঝাবার জন্য বলছেন এরপর তিনি তার আবদুল্লাহ বিন থেকে বর্ণনা করছেন তিনি নবী করিম সাল্লা ইসলাম বললেন আমাকে জাহান্নামের আগুন দেখানো হলো জাহান্নম দেখানো হল তখন আমি দেখলাম ওখানকার বেশিরভাগ অধিবাসী হচ্ছে নারী ওরা কুফরি করে প্রশ্ন করা হল তারা কি আল্লাহর সাথে কুফরি করে নবী করিম সাল্লা বললেন না বরং স্বামীর প্রতি কুফরি করে অর্থাৎ স্বামীর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করে এমনিভাবে তারা এহসানের প্রতি إحسانك وشكارك إحسانك كده كم؟ جدي تدري جدي كنو قلنا كراهة وشكار كربي <applause> لو أحسنت إلى يفداهن الدهر ثم رأت منك شيئا قالت ما رأيت منك خيرا قط جدي تمي تدري جنر البطي إركم إحسان كردتك دعا كردتك إحسان كردتك তারপর হালকা যদি তোমার থেকে কিছু দেখতে পায় তখন সে বলবে আমি তো তোমার থেকে কখনও কোনো রকমের কল্যাণ আর কোনো ফায়দা কোনো লাভ উপভোগ করিনি এটা হচ্ছে সাধারণত কোনো কোনো নারীর অভ্যাস নারী তো সবাই তো সবার না আলহামদুলিল্লাহ এইসব নারীদের মধ্যে হাদিজাহ রদিয়াল্লাহনা আছেন ফাতেমা রদিয়াল্লাহনা আছেন আয়সা প্রতি আল্লাহ নেহা আছেন ভাবে আল্লাহর নেক বান্দা আছেন আসিয়া আছেন আল্লাহর নেক বান্দি এখনও আছে তো যেসব নারীদের মধ্যে এই গুণ এদের ক্ষেত্রে এটা আর এদের সংখ্যা কম নয় অনেক এ কারণে আহম্মেদাহসেন এদের কথা বলেছেন আর বলেছেন আমাকে যখন জাহান্নামের আগুন দেখানো হলো জাহান্নাম দেখানো হলো তখন আমি দেখলাম জাহান্নামের বেশিরভাগ অধিবাসী হচ্ছে নারী তাই নারীদেরকে অবশ্যই আল্লাহর বিধি বিধান পালন করে চলা উচিত আল্লাহর বিধান তো তারা পালন করবেনি আর বিশেষ করে স্বামীদের প্রতি কৃতজ্ঞ হয়ে স্বামীদের হোক যথাসাধ্য আদায় করা এটা এটা ফরজ নিজেদের হেফাজত আমার দায়িত্ব যেন যথার্থভাবে আদায় করা হয় বা করেন নিজেদের ইজ্জতের হেফাজত করেন পর্দা হেফাজত করেন নিজেদের উপর যেসব দায়িত্ব আছে ওই সব দায়িত্ব যথার্থভাবে আদায় করবে নারী নারী হিসাবে চলবে তারা বুঝেন কতটুকু দায়িত্ব তাদের উপর আছে